हेलो गाइस, वेलकम बैक टू माय ऑल क्रिएटिव चैनल। आजकेर ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি চিকেনের রেসিপি, কাজু চিকেন কারি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে সেটা গরম তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে কিনা দেখে আলুগুলোকে খুব আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়ব। এরপর খুব ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেবার পর আলুগুলোকে এবার তুলে নেব। এরপর ফোড়নের জন্য গরম তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে এবং একটা তেজপাতা। খুব ভালো করে সাতলিয়ে এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। সবকিছু খুব ভালো করে ভেজে নেব। এরপরে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। এরপর খুব ভালো করে সাতলে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর একটুখানি ভালো করে নাড়িয়ে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। অবশ্যই চিকেনের মধ্যে একটু হলুদ আর লবণ মিশিয়ে নিতে হবে। এরপর চিকেনটা খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এরপর অ্যাড করব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া এবং জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলো দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। পাশে অল্প কাজু এবং চার মগজ ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তার মধ্যে অল্প জল মিশিয়ে সেটা চিকেনে দিয়ে দিলাম। চিকেনটাকে চার মগজ এবং কাজুর পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা আলুগুলো চিকেনের সাথে অ্যাড করে দেব। খুব ভালো করে আলুগুলোকে চিকেনের সাথে মিক্সড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকটা তেল ছেড়ে এসেছে, আরো ভালো করে কষে নেব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব।
খুব সুন্দর করে ঝোলটি ফুটে উঠেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এরপর অ্যাড করব গরম মশলা। আমাদের চিকেন রেসিপি একেবারে রেডি। খুব সুন্দর খেতে হয়েছে এবং অসাধারণ একটা রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।